আজকে তো মোলবি হায়ার করতে হয়, বাপ মরে গেলে এসে বলছে মোলি সাহেব আমার বাপের জানাজাটা একটু পড়িয়ে দেন, তোর ক্ষমতা নাই বলে না কি বুঝলেন। আমাদের দেশের লোক পড়বে কি করে, কিছু গুটকা কর আর জিলাপি হুজুর রেখেছে তারা জান্নাতের ঠিকে নিয়ে লিয়েছে, তিন বোতল মদ খেয়ে মরে গেলেও জান্নাত পাওয়া যায়, জানেন মিলাদপুরি আপনাদের বেল ডাঙাতেই পাবে কি বুঝলেন। এই মায়নটা যখন কালকে ছুটবে তখন আমাকে মা বোন তুলে গাল দিবে, আমি তাদের লেগে দোয়া করি অসুবিধা নেই। আমি সেদিনে হাওড়া জেলায় ছিলাম, বহর মাবলাম কি বুঝলেন, অনেক দেওবন্দি ফুরফুরা সব ছিল, তো আমার আগের বক্তা দরুদ পড়ছিল আল্লাহুম্মা সাল্লি আলা, তখন সব চালাচ্ছে তো আমি চেপে বললাম ভাই সব ভাই দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতে আলা ইব্রাহিম। কেউ পড়েনি, কেন, একটা মালের তো মুখস্থ নাই, নামাজি পড়ে না। হ্যাঁ যে আমি বললাম আমি তোমাদের বহর মেপে নিলাম, তার মানে একটা মালু নামাজি লয়, ওগুলো খালি আল্লাহুম্মা সাল্লি আলার মা নামাজে নাই, খালি হই হইতে আছে। আমি খারাপ বলবি, আমি বাদদিন বলবি, আমরা কাফের, আপনাদের মুর্শিদাবাদের গুটকা খররা ফতোয়া দিচ্ছে ইয়াসিন কাফের, ইয়াসিনের বাপ কাফের, মুমতাজুল কাফের, অমুক কাফের, এদের পেটেতে কাফেরের ফ্যাক্টরি ভরে দিয়ে যাবে, এরা ফতোয়া দিচ্ছে মুর্শিদাবাদে, তার নাম হচ্ছে গুটকাখোর যুবে, ভগবান গুলাই বাড়ি কাফের বলে ফতোয়া দিয়েছে। আমি তার লেগে দোয়া করি আমি তোমাকে কাফের বলতে পারবো না, তুমি হচ্ছে দিনদার, তুমি আল্লাহর ওলি, আমি তোমাকে কাফের বলতে পারবো না। কেন, সেই হাদিস আমরা পড়িনি যে কেউ কি কাফের বলে ফতোয়া দেব, সে যদি কাফের না হয় তুমি ঘুরিয়ে তোমার উপরে ওটা বাড়তে যাবে, তুমি কাফের হয়ে যাবে। এই আখলাক চরিত্রের কারণে আজকে লোক নামাজ পড়ে না, আপনাকে দেখিয়ে দেব, রোজা রাখে না, কেন, এরা জানে যে অবশ্যই আমরা জান্নাতে যাব, কেন, এই কটা গুটকা খোর আর জিলাপি হুজুর বেরিয়েছে তারা মিলাদ পড়িয়ে জান্নাতে ভরে দেয় লোককে। বেলডাঙ্গা বাজারে তিন বোতল মদ খেয়ে মারা গেছে, আমাকে দাওয়াত দিলেন হুজুর 10,000 টাকা দেবো, আপনি একটু দোয়া করে দেন। আমি দোয়া করলাম রাব্বানা আতিনা ফিদ দুনিয়া আল্লাহ, তুমি একে শহীদের মর্তবা দাও, জান্নাতে পাঠিয়ে দাও, জান্নাতুল ফিরদাউস দাও। তারপরে যখন খানা খেতে বসি আমি বললাম বাপ কি করে মরলো, বলছে আমার ছেলে খুব বদমাশ ছিল, তিন বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করেছে। আমরা তোবা তোবা, কাকে আমি শহীদ বললাম, ফেরেশতারা আমাকে মারবে না মারবে না। অনেক গুটকাখোর মনে করছে, যাদের মনে ডাউট আছে এসে বসেছেন, শুনে যান ইয়াসিন ভাইয়ের কথা, আমি আমার বাপের কিতাব থেকে দলিল দেব না, কোরআন, যিনি পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অনেক ছেলেরা আমাদের কাছে ফতোয়া জিজ্ঞেস করছে, অনেক মুসলমান ইউটিউব আর ফেসবুকে হোয়াটসঅ্যাপে আমাদেরকে প্রশ্ন করছে। দেখবেন এখন কিছু ছেলে বেরিয়েছে নামাজ পড়ছে, মসজিদে গিয়ে জুম্মার দিনে কি দোয়া করছে জানেন, আল্লাহ তুমি শাহরুখ খানের ফিল্মকে হিট করে দাও, ই কি দোয়া বে, আমরা তো বাবার জীবনে করি না এরকম দোয়া। হ্যাঁ এই দোয়া করছে কিছু যুবক ছেলে। আমাকে একটা ছেলে জিজ্ঞেস করছে, হুজুর শাহরুখ খানের ফিল্মের লেগে দোয়া করা যাবে, আমরা হ্যাঁ কর, কেলানি খাবি কবরে, আমরা হুজুররা করতে পারবো না। শুধু তাই নয়, শুনে রেখে দেন, যারা বলছেন দোয়া করে একটা বাদদিনকে, যারা শিরকের ওপরে জীবন কাটিয়েছে, যারা মুশরিক হয়ে জীবন কাটিয়েছে, যারা নাস্তিকতার ওপরে জীবন কাটিয়েছে, সে যদি মারা যায় কোরআনে আল্লাহ নিষেধ করেছে তার লেগে দোয়া করা যাবে না। যদি বলেন দলিল দেন, শুনে লেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খবর এলো আপনার চাচা যান মৃত্যুশয্যায় আছেন, নবীজি ছুটে গেলেন, চাচা মারা যাবেন, চাচাকে বললেন চাচা একবার কলমাটা পড়ে নিন, আমি আল্লাহর কাছে আপনার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাই। নবীজির চাচা উত্তর দিলেন, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না, ইনকার করে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, সকলে বলুন হিদায়েতের মালিক কে, আরো জোরে বলুন কে, হিদায়েতের দপ্তরটাই আমার আল্লাহর হাতে, তাই আমার ইচ্ছা নেই, তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজির চোখে পানি, দুনিয়া ছাড়লেন চাচা যান। এরপরে নবীজি আবার আল্লাহর কাছে কি বললেন, ওগো আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করবে, কি হচ্ছে কি, ওগো আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করবে
ততদিন আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। আল্লাহ আবার আয়াত পাঠালেন, কোরআন শুনেলেন, মা কানা লিন্নাবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, এখানে আল্লাহ শুধু নবীকে বলেননি, নবী এবং মুমিনদের জন্য উচিত হবে না, যারা মুশরিক হয়ে কাফের হয়ে বেঈমান হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করা, যদিও তারা তোমাদের নিকটবর্তী আত্মীয় হয়, যদিও তোমরা তোমাদের কাছের আত্মীয় হয়। আপনার মনে মনে হবে আমার বেটা মুশরিক হয়ে মারা গেছে, আমার বেটা মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা গেছে, আমার বাপ শিরকের উপরে জীবন কাটিয়ে মারা গেছে, কবর পূজোর উপরে জীবন কাটিয়ে মারা গেছে, গাছের উপাসনায় জীবন কাটিয়ে মারা গেছে। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, কোরআন বলছে, আল্লাহর আদর্শ বলছে, তার লেগে তোমরা দোয়া করতে পাবে না। দোয়া শাহরুখের লেগে করতে পাবে, সালমানের লেগে করতে পাবে, মোদিজির লেগে করতে পাবে, যোগীর জন্য করতে পাবে। কি দোয়া করবেন? তারা বেঁচে আছে তাদের লেগে দোয়া করবেন, আল্লাহ তাদের তকদিরে যদি ঈমান লেখা থাকে ঈমান দাও, তা না হলে তাদেরকে নিস্তে নাবুদ করে দাও। তাদের জন্য ঈমানের দোয়া করতে পাবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের দোয়া করবেন? ঈমানি দাওলাতের দোয়া, আল্লাহ তুমি তাদেরকে ঈমান দান করো, এই দোয়া করতে পাবেন। কিন্তু তারা মরে যাওয়ার পরে জান্নাতের দোয়া তাদের জন্য করা যাবে না, ক্ষমার দরজা তাদের জন্য বন্ধ, মুশরিক হয়ে মারা গেছে। আমার মুসলমান ভাই, আজকে মুসলমানরা জিজ্ঞেস করছে, একজন মুসলমান ভাই প্রশ্ন করেছে হোয়াটসঅ্যাপে, মুসলমানদের জন্য পূজোর প্রসাদ খাওয়া যাবে কি না? এ কত বড় নিকৃষ্ট কথা, কত বড় পাপের ভাষা। আজকে আমাদের মতো মৌলবীকে জিজ্ঞেস করছো, আমার বয়সে আমার বাবা যখন ছিল, আমার আব্বাজি, তার সামনে কথা বললে শ্বাস নালীটা উপরে দিবার ক্ষমতা রাখত, এত পাওয়ারফুল ছিল আমার বা, আমাকে কি করা দেখছো? তার থেকে সেই আমার যুগে যদি ইউটিউব থাকতো তো শওকত সাহেবের জুতো বোয়াবারও যোগ্যতা ইয়াসিনে ছিল না। 5 ঘন্টা বায়ান দিয়েছে, 6 ঘন্টা বায়ান করেছে গোলাম আহমদ মুর্তজা সাহেব আর আমার আব্বাজি। আমার মুসলমান ভাই, আপনারা ভাবেন কি করে এ কথা? অনেক মুসলমান এটা ধারণা করে মুসলমানদের জন্য খাওয়া যায় না মুত আর গোবরের ছিটে দেওয়ার কারণে। নো, এটা কোনো ফ্যাক্টই নয়। গোবর আর মুতের ছিটাটা যদি ফ্যাক্ট হতো, ওপরের মালগুলো ফেলে দাও, তলার গুলো খাওয়া যাবে, কিন্তু এটা তো ফ্যাক্ট নয়। ফ্যাক্ট হচ্ছে আসল, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়াল-লাহমাল খিনজির ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস, আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা জিনিস তোমাদের জন্য আল্লাহ হারাম করেছে। তাতে কবরের সামনে হোক, মাজারের সামনে হোক, গাছের সামনে হোক, পাথরের সামনে হোক, ঠাকুরের সামনে হোক, একই ব্যাপার সবগুলো। কেউ যদি বাবার নামে, পীরের নামে কবরে যদি কোনো মুরগির নিয়ত করে, 1000 বার বিসমিল্লাহ বলে জবাই করলে আল্লাহর কসম হালাল হবে না। লেখেলেন এটা, আমি মৌলবী শওকতের বেটা বলে গেলাম, যদি কোনো মৌলবী বলে হালাল আল্লাহ ব্যতীত, কোরআনের এই আয়াতটাকে তাকে ইনকার করতে হবে, আর এটা ইনকার করলে সে বেঈমান হয়ে যাবে। আল্লাহ স্পষ্ট রেখেছেন এখানে, আল্লাহ কোনো বাধা বিঘ্ন রাখেন। যাদের মনে হবে আমরা তো ভারতবর্ষে হিন্দু মুসলিম একসাথে বসবাস করি, এক্স্যাক্টলি আমার 30,000 বায়ান ইউটিউব আর ফেসবুকে ছুটছে, একটা বায়ান যদি বার করতে পারেন, কারো দেবদেবীর সম্পর্কে গালি দিয়েছি, কারো ধর্মকে গালি দিয়েছি, পাবেন না। আমি আবার নিষেধ করে যাচ্ছি, কারো দেবদেবীকে গালি দিবেন না, কারো ধর্মকে গালি দিবেন না, তারটাকে কেউ নিজের মনে করবেন না। তোমার আল্লাহ এক এবং অদ্বিতীয়, মুসলমানের বিশ্বাস এক আল্লাহর প্রতি।